হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেককে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফটো ডিলেট হয়ে গেলে কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন। সো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো এটি হচ্ছে খুবই স্পেশাল একটি ভিডিও। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি আপনার ফোন থেকে ছবি অথবা ভিডিও ডিলেট হয়ে গেলে সেই ভিডিও এবং ছবিটা ফেরত আনবেন। সো বন্ধুরা, এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্লিজ অবশ্যই ভিডিওটি কাইন্ডলি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কীভাবে আপনারা ডিলেট হওয়া ছবি ফিরিয়ে আনবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো চলুন শুরু করা যাক। তো দেখেন, প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন অথবা গুগল ক্রোমে চলে যাবেন। ওকে, গুগল ক্রোম অথবা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গেলে আপনাদের বেশি সুবিধা হবে, এই জন্য আমি আপনাদেরকে প্লে স্টোর দিয়ে দেখাবো। ওকে, সো দেখেন, এই প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন ডিস টিগার, DISKDDGGER, ডিস টিগার। এটা লিখে সার্চ করলে সবার উপরে এই অ্যাপসটি পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে এটা প্রথমে আনইনস্টল করে দিয়ে ফার্স্ট লাস্ট আপনাদেরকে দেখাবো এই জন্য। সো দেখেন, তারপরে যে ইনস্টল লেখাতে ক্লিক করবেন সিম্পলি। তো ইনস্টল লেখাতে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। দেখেন আপনাদের ফোনে এই যে এরকম অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। সো এই যে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। ওকে, সো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। সো তারপর আমরা কী করবো, আমাদের গ্যালারিতে ঢুকে পড়বো। গ্যালারিতে ঢুকে পড়ে এই যে একটি ছবি পিকচার আমাদের এখানে রয়েছে, এটা আমরা কী করবো, ডিলিট করে দেব। দেখেন ছবিটা আমরা কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছি, কোনো ছবি নেই আমাদের এখানে। চাইলে আমরা আরও একটি ছবি এখান থেকে ডাউনলোড করব। ওকে, একটি ছবি এখান থেকে আমরা ডাউনলোড করছি, একটি ছবি আমরা এখান থেকে ডাউনলোড করব, যে কোনো একটি ছবি। ওকে, সাপোজ এই ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড ইমেজ, এখান থেকে আমরা এই ছবিটি ডাউনলোড করলাম। ওকে, সো দেখেন এই ছবিটি ডাউনলোড করার পর আমার ছবিটি এখান থেকে ডিলিট করে দেবো। দেখেন এই যে এই ছবিটা আমরা ডিলিট করে দিব। ওকে, এটা আমাদের এখানে নেই। সো ডিলিট করে দেওয়ার পর এটা আবার আমরা ফিরে আনবো, ডিস্ট্রিক্টে চলে যাব। চলে যাওয়ার পরে এই যে সার্চ বেসিক ফটো এখানে ক্লিক করবেন, তারপর এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিবেন কোনো ফটো নেই। ওকে, সে এটা এর জন্য কিন্তু ফটো নেই, এই জন্য যে আমি আগে ডিলিট করে দিয়েছি। ওকে, সো এখন আমরা কী করব, এটা এক্সিট করে দিব, তারপর এটা আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর আবারও গুগল ক্রোমে চলে যাব, আবারও এই ছবিটি ডাউনলোড করব। ডাউনলোড করছি, আরও 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 ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো দেখেন এই যে ছবিটা আমরা ডাউনলোড করে নিলাম। ওকে, আরও ছবি ডাউনলোড করবো এখান থেকে, এখান থেকে আরও ছবি ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, ছবিগুলো ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা ফাইল ম্যানেজার থেকে এটা ডিলিট করে দেব সবগুলা, ডিলিট। ওকে, সো ডিলিট করে দেওয়ার পর আমরা ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশনে চলে যাব। সার্চ বেসিক ফটো, কোনো ফটো নেই, কিন্তু কেন, এখানে আমাদেরকে দেখতে হবে। দেখেন এই যে এখান থেকে এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে রিকোভার, এখানে রিকোভারে ক্লিক করবেন, ক্লিক করবেন রিকোভারে। এই রিকোভারে ক্লিক করার পর এটা এক্সট্রা করে দেবেন। দেখেন রিকোভারে ক্লিক করার আগে যে আমরা ছবিগুলো ডাউনলোড করছিলাম এটা একটু দেখে আসবো, কারণ ছবিগুলো কেন নেই আমাদের এখানে। দেখেন এখন আমরা এই যে দেখেন গ্যালারিতে চলে আসলাম, একটা ছবি কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। তো এরকম আপনারা ডিলেট ফটোগুলো এভাবে ব্যাক আনতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিলেট ফটো এখান থেকে ব্যাক আনবেন। দেখেন এই যে ফ্রি স্পেস, এখান থেকে আপনার স্টার্ট স্পেস, ফ্রি স্পেস দেখলে আপনার চাইলে দেখতে পারেন কত জিবি আপনাদের এখানে ফ্রি রয়েছে, এখানে কত জিবি এখানে আসবে। ওকে, সো এটা কোনো ব্যাপার না, সো এটা কেটে দিবেন। তারপর আপনাদের যদি শেষ হয়ে যায় আর কি, যদি কাজ শেষ তাহলে এটা কেটে দিবেন। আদার্স অ্যাপ্লিকেশন আরও পাবেন আপনারা ফটো রিকভার করার জন্য, এই যে ফোন রিকভার, এই যে ব্যাকআপ অল অ্যান্ড রিস্টোর অল। ওকে ওকে, রিকভারি করতে পারবেন। ওকে, সো লেটস দিস ভিডিও ইন দিস, প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরি ওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।